আই এম রূপম এখন কথা হবে মাডি সিনেমাটা নিয়ে ছবিটা আমি সবে দেখে আসলাম এটা প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়েছে এবং এটা ইন্ডিয়ার প্রথম অফ রোড মড সিনেমা তো এরকম ধরনের সিনেমা বানানোর চেষ্টা করা এটা অবশ্যই একটা সীমিত বাজেটের মধ্যে অবশ্যই বড়ো একটা চ্যালেঞ্জ এবং যখন আমি ছবিটা টিজার দেখেছিলাম আমার মনে হয়েছিলো যে এই রেসিং সিকোয়েন্সেসগুলো তারা কীভাবে করবে আমি জানি না তবে সেগুলো দেখার জন্য কিন্তু বেশ আমি উৎসুক ছিলাম তাই জন্যই ছবিটা দেখলাম তো এই ছবির যে গল্প সেটা খুব ফ্ল্যাট একটা স্টোরি মানে গল্পের মধ্যে কিচ্ছু নেই তবে পরিচালক চেয়েছে যে একটা মার সিনেমা বানাবো কিন্তু ছবিটা সে হঠাৎ করেই বানিয়ে ফেলেছে ফলে ছবিটা খুব একটা আঁত টাইপের ছবি হয়েছে যে অনেক কিছু হতে পারতো কিন্তু হয়নি আলটিমেটলি তো ওখানে গল্প হচ্ছে মুথু এবং কার্তির যাদের একটা ব্যাকস্টোরি রয়েছে তো ওরা কেরকমভাবে এই মার ড্রেসে পার্টিসিপেট করবে এবং তারা কি জিততে পারবে ট্র্যাক রেকর্ড ভাঙতে পারবে এই নিয়ে হচ্ছে এই ছবির গল্প এর থেকে আর গল্প বলা যাবে না কারণ সিনেমায় আর কোনো গল্প নেই এই ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আমি ওই ছবিটা দেখার পরে বেশ ডিসঅ্যাপয়েন্টেড আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট ছবির মধ্যে ভালো গল্প থাকবে তবে সেটা নেই এবং চিত্রনাট্য অডিয়েন্সকে ধরে রাখতে পারে না ছবির মধ্যে যে রেসিং সিকোয়েন্সেসগুলো রয়েছে হাতে গুনে দুটো শুরু একটা শেষে একটা এবং মাঝখানে এর কোনো আর জায়গা নেই এবং শুরুর যে রেসিং সিকোয়েন্সটা রয়েছে সেটার মধ্যে কোনো স্লোমো নেই সেটার মধ্যে কোনো এনার্জি নেই আর শেষের যেটা আছে সেটা কুড়ি মিনিটের সেটার মধ্যে অনেক কিছু রয়েছে এবং সেটাকে সত্যি অ্যাপ্রিসিয়েট করতে হয় তার থেকেও বেশি হচ্ছে এখানে তারা কিন্তু ডাবল বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করেনি যেখানে মাস্টার শট নেওয়া হয়েছে এবং যখন ট্রেনিং পিরিয়ডটা দেখানো এরকম একটা জায়গা লোকেশানটা তো ফ্যাব ফরেস্ট আছে সেখানে পাহাড় রয়েছে সেখানে জলাশয় রয়েছে তো ঠিক সেরকম একটা জায়গা থেকে গাড়িটাকে তারা নিয়ে চালাচ্ছে জিপটাকে এবং তারা ট্রেন হচ্ছে ব্যালেন্স রাখার জন্য সেই জিপের মধ্যে বাদ একটা গাছের গুঁড়ি রাখা গাছের গুঁড়ির ওপর আরেকজন বসে আছে এবং এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে জিপ সে জলের মধ্যে দিয়ে চালাচ্ছে আবার জিপটা অর্ধেক জলের মধ্যে ডুবে রয়েছে তো সেই সিকোয়েন্সগুলো শ্যুট করা যে কতটা চাপ সেগুলো অবশ্যই তুমি দেখলে বুঝতে পারবে এবং কীরকমভাবে তারা সম্পূর্ণ অ্যাটমসফিয়ারটা তৈরি করেছে তো সেই জায়গাগুলো খুব দারুণ একটা ট্রাক ট্রাকের মধ্যে ভর্তি গাছের গুঁড়ি সেগুলো নিয়ে যেই স্পিডে তারা সম্পূর্ণ বিষয়টা দেখাচ্ছে সেগুলো সত্যি দারুণ গাড়ির মধ্যে মাঠ ঢুকে গেছে এবং গাড়ি চালানো যাচ্ছে না সেটা জলের মধ্যে গিয়ে পরিষ্কার করে আবার রেসে আসছে তো এই ছোট ছোটো রেস ওরিয়েন্টেড কিছু কিছু ডিটেলিংস অবশ্যই ভালো আর এখানে ক্যামেরার কাজ আর দ্বিতীয় হচ্ছে লোকেশন যখন এরিয়াল শটে লোকেশনটা দেখানো হচ্ছে বা ম্যাপটা দেখানো হচ্ছে এবং ওরকম একটা এবড়ো খেবড়ো ম্যাপে এরা গাড়ি চালাচ্ছে সেগুলো সত্যি আমেজিং তো এই দু তিনটে জিনিসই আছে যারা হচ্ছে এরকম ধরনের সিনেমা দেখা পছন্দ করে তাদের এই ছবিটা একটু ভালো লাগতে পারে আদারওয়াইজ এই ছবিটার মধ্যে আইডিয়াটার মধ্যে পোটেন্সিয়াল ছিল কিন্তু ঠিক মতো এক্সিকিউট করা হয়নি ছবির প্রথম নেগেটিভ হচ্ছে এই ছবির প্লট যে প্লটটার মধ্যে কিচ্ছু নেই এবং কোথাও একটা গিয়ে ক্যারেক্টারগুলোর মধ্যে বহু সিনেমার ছাপ রয়েছে এখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা রয়েছে সেটা তুমি শুনলেই বুঝতে পারবে এটা কোথা থেকে নেওয়া হয়েছে এই ছবির ডিউরেশন ছবিটা দু ঘন্টার থেকে বড় সিনেমা দু ঘন্টা পনেরো কুড়ি মিনিটের হবে কিন্তু ছবিটা যখন মিড পয়েন্টে আসবে তোমার মনে হয় ছবিটা ড্র্যাক করছে এবং ছবিটা আমরা কেন দেখছি কারণ আমরা বুঝতেই পারছি এরপর এটা হবে খুব প্রেকটিবল একটা প্লট তো সেই মজাটাই আছে ছবিটা দেখার মধ্যে ছবির ফাইট সিকোয়েন্সেস বা ডায়ালগ বাজি সেগুলো খুব অ্যাভারেজ ফলে ছবিটা কখনোই একটা ভালো সিনেমা বা অডিয়েন্সের মনে জায়গা করে রাখতে পারবে সেরকম হয়ে দাঁড়ায় না তবে আমি বারবার করে বলছি ওটার মধ্যে কিন্তু পটেন্সিয়াল ছিল তো এই ছিল আমার রিয়াকশন মাটি সিনেমাটা নিয়ে তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড প্রেস প্রেসক্রাইবটা অবশ্যই করে দিন এদের খেয়াল রেখো জনতা আমাদের পাশে আছে